উইথ ট্রাভেল। তো আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগে আমি বসিরহাটের কিছু প্যান্ডেল যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো আজকে আমি সোজা চলে এসেছি ডন্ডিহাট, কারণ এখান দিয়েই আজকের আমি বসিরহাটের মানে পুজোর ব্লগটা এখান থেকে স্টার্ট করতে চলেছি। তো বসিরহাটে আজকে আমি এসেছি ডন্ডিহাটে। ডন্ডিহাটে এখানে ঘোষবাড়ির পুজো বলে একটি বড় মানে দুর্গা প্যান্ডেল এখানে হয়েছে, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সামনেই রয়েছে সেই প্যান্ডেলটি। তো প্যান্ডেলটি অনেক বড় করে করেছে, তো সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো তাহলে দেখানো যাক ঘোষবাড়ি দুর্গা পুজো। আর অনেক লোকজন আজকে এসছে, কারণ আজকে নবমী, আজকে এখানে আমি শুট করতে এসেছি। তো চলো তাহলে। জানিও, কারণ এটা একেবারেই ইউনিক। তো এবছর এখানে এসে বেশ ভালোই লাগছে।
আর এখানে প্রতি বছরই আর কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়, কারণ এখানে প্রত্যেকবারই কিছু না কিছু থিম তো থাকেই। তো এবারে থিমটা জাস্ট অসাধারণ, একটু নতুনত্ব তো আছেই, তো বেশ ভালোই লাগলো এখানে এসে। আর ভেতরেই প্রতিমা রয়েছে, তো চলো এখন প্যান্ডেলের মধ্যে ঢুকবো আর তোমাদের সাথে ঠাকুরটা মানে শেয়ার করবো যে কেমন হয়েছে। তো চলো তাহলে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে আরো একটি প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তো এটা কিন্তু বড়তলার রিক্রিয়েশন ক্লাব। তো মানে ভিড় হয়েছে আজকে, অনেক কষ্ট করে আর কি ভেতরে ঢুকলাম। তো চলো তাহলে অন্য প্যান্ডেলে যাবো। তো গাইজ, আমি রিক্রিয়েশন ক্লাব থেকে বেরিয়েই এখন চলে এসেছি আর একটা প্যান্ডেলের সামনে। তো এটা হলো বড়তলা শক্তি সংঘ। তো এটা বসিরহাটে, এটাও বসিরহাটে। তো বসিরহাটে এটা কি বলবো তোমাদের, মানে একদম পাশেই, হসপিটালের পাশেই এই প্যান্ডেলটা। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কিন্তু লাইন পড়েছে, আর প্রচুর মানে প্রচুর লোক আজকে এসছে এখানে আজকে ঠাকুর দেখতে। তো এখানকার লাল কেল্লা, তো আমি মনে হয় না ভেতরে যেতে পারবো, তোমাদের সাথে ওপর থেকেই একটু আমি ব্যাক ক্যামেরা করে প্যান্ডেলটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আর এইভাবেই আমার সাথে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগ।